প্রতিটা মধ্যবিত্ত ঘরের ছেলের একটা স্বপ্ন থাকে রনিরও ঠিক তেমনই একটা স্বপ্ন আছে সে তার শখের সাইকেলটা নিয়ে পুরো বাংলাদেশে ঘুরতে চায় সেই কথা চিন্তা করতে করতে সে একটা পার্কে এগিয়ে চলে আসলো আর পার্কে এসে তার সাইকেলটাকে রেখে হেলমেটটাকে খুলে ভাবছে যায় এক জায়গায় বসে চিন্তা করে কি করা যায় সে যখন বসলো তারপরে সে ভাবছে মোবাইলটা বের করে দেখি আমার প্রথম ট্যুরটা আমি কোথায় দিব সে মোবাইলে বিভিন্ন ভিডিও দেখছে তখনই তার সামনে আসলো একটা ভিডিও সেভাবে যাক এরা তো ভালোই সাইকেল চালায় সাইকেল স্ট্যান্ড করে এদের সাথে দেখা করতে গেলে কেমন হয় একজন সাইকেলিস্টই একজন সাইকেলিস্টের ভালোবাসা বুঝতে পারবে এই কথা চিন্তা করার পরে সে ভাবছে না আর ডিসিশন নেওয়া হয়ে গেছে আমি ঝিনাইদ হয়ে যাবো এবং ড্রিম সাইকেল থেকে একটু ঘুরে আসবো সে তার ব্যাগটা আবার নিয়ে তার সাইকেলের কাছে চলে গেল তারপরে তার হেলমেটটাকে আগে মাথায় দিয়ে নিল কারণ মানুষ যখন সাইকেল চালায় একটা জিনিস কখনোই খেয়াল করে না তার সেফটি সে তার সেফটিটা মেনটেন করার পরে সে তার সাইকেলটা নিয়ে আবার বের হয়ে পড়লো এখন রনির একটাই চিন্তা মাথায় যে সাইকেলটা নিয়ে কীভাবে ট্যুর করা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক সাইকেলিস্ট আছে যারা তার পছন্দের সাইকেলটা নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতে চায় কিন্তু বর্তমানে এখনও মানুষ কিন্তু সাইকেলটার প্রতি ভালোবাসাটা সেইভাবে গ্রহণ করেনি মানুষভাবে বাইকের প্রতি ভালোবাসা হয় অন্য অন্য গাড়ির প্রতি ভালোবাসা হয় কিন্তু সাইকেলও মানুষকে ভালোবাসতে পারে এটা কিন্তু এখনও মানুষ বুঝিনি আর যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হন আপনি তাহলে আপনার ভালোবাসার কথা আপনার পছন্দের কথা কেউই দাম দেবে না ঠিক তেমনই রনি তার সাইকেলটা নিয়ে বের হয়ে পড়ল রনি চিন্তা করছে একশো কিলোমিটার দূরে এসে সাইকেল চালিয়ে যাবে তার বন্ধুবান্ধব কেউ যাক বা না যাক রনি দৃঢ় প্রতিজ্ঞ সে তার সাইকেল সাইকেলটা নিয়ে ঠিকই একদিন পৌঁছে যাবে তার লক্ষ্যে এই কারণে রনি তার প্রথম স্টেপটা নিল সে তার সাইকেলের চাকা ঘুরিয়ে চলে যাচ্ছে ঝিনাইদহের দিকে কারণ খুলনা থেকে ঝিনাইদহের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং তার বাসা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার সে সাইকেল চালাতে চালাতে চলে আসলো ড্রিম সাইকেল স্টোরে আর আসার পরে ভাবতেছে যাক চলে তো আসলাম দেখা যাক ভাইয়েরা কী করে সে তার সাইকেলটাকে সুন্দর করে রেখে ভাবতে যায়। ভিতরে যেয়ে দেখি কি অবস্থা কার একশো কিলোমিটার সাইকেল চালে রনি যখন পৌঁছালো ফয়সাল ভাই এবং ড্রিম সাইকেলসের সবাই কিন্তু তাদের নিজেদের কাছে ব্যস্ত ছিল ফয়সাল ভাই বই পড়ছিল আর ড্রিম সাইকেলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর মানিক ভাই কিন্তু রুবিক স্কু মেলাচ্ছে রানিক ভাই শুনেছে এই রুবিক স্কু মেলালে নাকি মানুষের বুদ্ধি বাড়ে তো মানিক চায় তার বুদ্ধিটাকে আরও বেশি বাড়াতে এই কারণে সে বেশি করে রুবিস্কু মেলাচ্ছে আর এই মেলাতে মেলাতে সে কিন্তু অনেক ব্যস্ত হয়ে গেছে সব ভালোই তখনই চলে আসলো রনি ভাই সালাম দিল ফয়সল ভাই বলছে কী অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন তো আপনি হ্যাঁ এই কথা হতে মানিক বলছে ও আচ্ছা ভাই কেমন আছেন এই তো হাত মিলল হাত মিলল ভাই বলছে ভাই আমি একশো কিলো দূর থেকে সাইকেল চালিয়ে আসছি ও আচ্ছা আচ্ছা তাই এনেন চেয়ারে বসেন তারপরে রনি ভাই কথা বলতে বলতে বসে পড়লো আর বসে পড়ার পরে ফয়সল ভাই এবং মানিক ভাই তাকে বললো ভাই কি অবস্থা এত দূর থেকে কি মনে করে সাইকেল চালিয়ে আসলেন আর রনি ভাই তার স্টোরিটা বলা শুরু করলো সে কত কষ্ট করে সাইকেল চালিয়ে আসছে এবং একটা মধ্যবিত্ত ঘর ছিল কত কষ্ট হয় মানিক ভাই ঠিক তখন বলল ভাই বসেন আমি আসতেছি এই কথা মানিক ভাই চলে গেল আর ফয়সাল ভাই আর আমাদের রনি ভাই দুজন মিলে কিন্তু গল্প করছে কিভাবে একটা ছেলে যায় আর লাঞ্চ করে যাবেন এই গল্প করতে করতে রনি ভাই তার স্টোরিগুলো বলছে ভাই তো চলেন আমরা একটু ড্রিম সাইকেস্টারকে ঘুরে দেখি তখন ফয়সাল ভাই তাকে ঘুরায় দেখাতে নিয়ে গেল যে ড্রিম সাইকেস্টার কী কি অবস্থা ভাই এই দেখেন এটা হলো রক রাইডার প্রো সাইকেল এটা আমাদের কাছে বর্তমানে সব থেকে দামি সাইকেল আছে এছাড়াও কিন্তু অনেক সাইকেল আছে রনি ভাইকে পুরো ড্রিম সাইকেল স্টোর ঘুরিয়ে দেখাচ্ছে ফয়সল ভাই এবং সাইকেল সম্পর্কে বিভিন্ন কথা বলছে আসলে অনেকেরই অনেক ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারে না কারণ সবারই এরকম বাজেট থাকে না তো রনি ভাইকে সব কিছু যখন ঘুরিয়ে দেখাচ্ছে রনি ভাই দেখতেছে যে আহারে কত ভালো সাইকেল আমার সাইকেল একসময় এরকম হবে তো এরকম আশা টাশা নিয়ে ফয়সাল ভাইয়ের কাছে আবার যাচ্ছে ভাবতেছে যাই ফয়সাল ভাইয়ের সাথে কথা বলে আসে তারপরে রনি ভাই আর ফয়সাল ভাই দুজনে মিলে আলোচনা করতেছে যে কী দেখ কী করা যায় আর তারপরে রনি ভাই এখন রওনা দিবে তার গন্তব্যে আর তখনই ফয়সাল ভাই আর মানিক ভাই তাকে আগে দিল